জীবজন্তুর সেবাত ব্যস্ত এই সকল যুবক যুবতী। প্রতি মুহূর্তে অমাত জীবজন্তুর প্রতি সেবা আগবহায় আহিছে শিলচর স্পর্শ নামৰ এটা বিশেষ সংগঠনে। 2018 চনের পৰা আজিলৈ শহ জীবজন্তু উদ্ধার করে চিকিৎসা আগবহায় চর্চালে আহিছে শিলচরের এটা বিশেষ সংগঠন স্পর্শ টাচ দ্য এনিমেলে। শিলচর শহরের অলিয়ে গুলিয়ে আঘাতপ্রাপ্ত অবস্থাত থকা কুকুর, মেকুরী আর অন্যান্য জীবজন্তু কেবল চিকিৎসা আগবহাই নহয়, নতুন এখন ঘর দিবলৈ সক্ষম হয়েছে সংগঠনটিয়ে। সংগঠনটিয়ে এতিয়ালৈ উদ্ধার করেছে 2000-ৰো অধিক জীবজন্তু। সামাজিক মাধ্যমত যথেষ্ট অনুরাগী থকা স্পর্শ টাচ দ্য এনিমেল নামৰ সংগঠনটিয়ে জীবজন্তু উদ্ধার করে নতুন এটা পরিয়ালর অংশীদার করে দিবলৈও সক্ষম হয়েছে। আমার নাম রূপম বাল, আমি স্পর্শর প্রেসিডেন্ট। তো আমি অ্যাকচুয়ালি বাই প্রফেশন তো এটা আমার কিছু না, আমি প্রফেশনে আমি মেডিকেল ফিল্ডে আছি, আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি এজ এরিয়া ম্যানেজার। বাট 2018 থেকে আমরা মানে স্ট্রিটের বাচ্চাদেরকে নিয়ে, যেগুলোকে আমরা কমিউনিটি ডগস বা কমিউনিটি অ্যানিমেলস বলি, ওদেরকে নিয়ে আমরা কাজ করছি আর কি। স্টার্টিংয়ে তো আমরা ইনিশিয়ালি এভরি সানডে আমরা মানে বিস্কিট ফিডিং বা এভরি সানডে আমরা মাস ফিডিং করিয়ে স্টার্ট করেছিলাম, বিকজ তখন আমাদের কাছে রিসোর্সেস বা আইডিয়াসগুলো ছিল না কীভাবে কী করবো না করবো। তারপর আস্তে আস্তে আমরা মানুষের সাপোর্ট বা আমরা নলেজ গ্যাদার করা স্টার্ট করলাম ভেটেরিনারি ফিল্ডের সাথে অ্যাসোসিয়েট হয়ে কীভাবে কী করা যায়। তেওঁলোকৰ আহ্বান, সকলো মানুহে হোক জীৱজন্তুৰ প্ৰতি সহনশীল। শিলচৰ মেহেৰপুৰৰ নেতাজী সুভাষ চন্দ্ৰ লেনত জীৱজন্তুৰ বাবে স্থায়ী আৱাসিক কেন্দ্ৰ স্থাপন কৰি সংগঠনটোৱে জীৱজন্তুৰ সেৱা আগবঢ়াই আহিছে। এই কেন্দ্ৰটোৰ পৰাই বিভিন্নজনে নিজৰ ঘৰৰ আলহী কৰিছে কুকুৰ, মেকুৰী আৰু অন্যান্য জীৱজন্তু। আমরা যেগুলো বাচ্চাকে নিয়ে কাজ করি ওদের মানে 50-50 চান্সেসটাই বেশি থাকে, কোনো কোনো ডগস বা ক্যাটস এর 70%ই বাঁচার চান্স থাকে না। তো ওইগুলো জায়গায় কাজ করে আমি সাকসেস রেট নিয়ে বেশি কথা বলবো না। বাট আমরা আমাদের যে সামান্য গ্রুপ মেম্বার যারা আছে ওদেরকে নিয়ে মানে ওদেরকে সার্ভিসটা অ্যাটলিস্ট ট্রিটমেন্টটা প্রোভাইড করার চেষ্টা করি। মধুপুর থেকে রেস্কিউ হয়ে এসছে, তো ওকে এনেছে ফুটন আর চিন্ময় ওরা মিলে মধুপুর থেকে উঠিয়ে এনেছে, ওকে গাড়িয়ে অ্যাক্সিডেন্ট করেছে আর কি। তো ওরকম অনেকটা কেস আছে, যেমন এই যে বাচ্চাটা ওর নাম সিদ্ধু, ওকেও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তার ওর সামনের একটা পা আমরা কাটতে হয়েছে, তারপর ওর এপিলেপসির প্রবলেম, ও ট্রমাটাইজ, ও মধুপুর থেকে এসছে। তো ওইভাবেই নানান আছে। ওর নাম হচ্ছে গিয়ে রানি, ও করিমগঞ্জ থেকে আনা হয়েছিল কোভিডের টাইমে। ভিতরে আছে লালু, পড়ে আছে ও প্যারালাইজড। তো ওইভাবে অনেকটা বাচ্চারা আছে যাদেরকে মানে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করছি। অ্যাটলিস্ট মানে যারা একদমই ক্রিটিক্যাল, যারা স্টেটে সার্ভাইভ করতে পারছে না, ওদেরকে তো অ্যাটলিস্ট আমাদের দেখতেই হবে, এটা আমাদের প্রাইম কাজ মানে আমরা মনে করি। তো সেটাই বলবো, যদি মানুষ যদি সবাই একটু আসে, সবাই আসে আমাদেরকে একটু সাপোর্ট করে, ভলান্টিয়ার যদি করতে চায় কেউ আমাদের পেজেও ইনবক্স করতে পারেন বা আমার নাম্বার ভিডিওতে দেওয়া যাবে। অ্যাটলিস্ট যদি কমিউনিকেট করে, অ্যাটলিস্ট যারা উইক ডেজে পারে না ওরা যদি উইকেন্ডে এসে আমাদেরকে হেল্প করে, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। তারপর তো কোভিডের সময় আমরা মানে এক একজনের বাড়িতে 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 রেখে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করলাম। বাট আফটার ফার্স্ট ফেজ অফ কোভিড আমরা এই যে আমাদের শেল্টারটা, এই জায়গাটা আমরা ডিসকভার করলাম। তো এটা খুঁজে পাওয়ার পর দেন আমরা এটাকে অ্যাজ এ শেল্টারে কনভার্ট করলাম। এটা একটা মানে অ্যাবান্ডেন্ট প্লেস ছিল, জঙ্গল টাইপ ছিল একটা। তো ওই তারপর থেকেই আর কি আমাদের জার্নি স্টার্ট হলো, শেল্টার হলো আমাদের। এটা আমাদের র্যান্টেড হাউস, মানে আমরা এটা র্যান্ট পে করি, সব কিছুই আমাদের দায়িত্বে আছে। তো ওইভাবেই চলছে।